বহরমপুর থানার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার কি হয়েছে আসুন শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট জঙ্গিপুর টিভি জঙ্গিপুর টিভি আমরা নির্ভীক কণ্ঠে খবর করি সত্য খবর চোখে চোখ রেখে করি সমাজের কথা তুলে ধরি জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ঝরু প্রবীণ ঘোষ আরও অনেকে চাইছে আর দুজন আছে মানে আগে আমাকে বোম মেরেছিল জেলে এখন আছে বচ্চু মন্ডল আর এক হচ্ছে নিউটন শেখ এরা ভিতর থেকে ফোন করে আমাকে মারার হুমকি দিচ্ছে আমাকে ডাইরেক্ট ফোন করছে না অন্যজনকে দিয়ে এটা ওরা চেষ্টা করছে তা আমরা কি তৃণমূলটা করবো না আইসি স্যার যে কেন করতে চাইছে না আমি বুঝতে পারছি না অন্য দিকে দেখছি আইসি স্যার অনেক কাজ করছে আমাদের এইসব বলায় কোনো কিছু করতে করতে চাইছে না কোনো কিছু নয় তা আমার মমতা ব্যানার্জির কাছে অনুরোধ আমরা এই বহরমপুর শহরে আমাদের বহরমপুর ব্লকে তৃণমূলটা অনেক কষ্ট করে নিয়ে এসেছি যাতে আমাদের তৃণমূল সরকারটা তৃণমূলটা থাক ভালো করে অধিত চৌধুরীর সিন্ডিকেট বাহিনী আমরা চাই না চৌধুরীর সিন্ডিকেট বাহিনী চাই না অনেক মার্ডার বহরমপুর শহরে হয়েছে কিছু মানে দু সালে আমাদের মাসুদ রানা মার্ডার হওয়ার পর আজকে আমি ওই চারটে অঞ্চলে আমি ভালো করে দেখভাল করি ওটাই ওদের সহ্য হচ্ছে না যে আজকে তৃণমূলটা ভালো হয়েছে এটাকে কি করে দমন করা যায় আইসি স্যারের কাছে প্রার্থনা আমার এসপি সাহেবের কাছে আমার নিবেদন এদেরকে অ্যারেস্ট করা হোক এরা যদি অ্যারেস্ট না হয় আমরা কিন্তু আগামী দিন বহরমপুর শহরে নামতে বাধ্য হব এদের অ্যারেস্ট নিয়ে প্রথমে নামতে বাধ্য হব থ্যাংক ওরা বেশ কিছুদিন ধরে আমাকে চেষ্টা করছে একটা মারার প্ল্যান করছে না শিলায়িত্ত হালদার অধিত চৌধুরীর সিন্ডিকেট বাহিনী কংগ্রেস পার্টি অফিস থেকে আমাদের কাছে খবর আসে আমি বহরমপুর থানার আইসি সাহেব রাজা সরকারের কাছে বরাবর কয়েকবার ওদের নামে আমি মুখে রিপোর্ট করি কোনো কাজ হয়নি হঠাৎ করে কালকে রাত্রি এগারোটা চল্লিশে আমার বাড়িতে এসে বেল মারে ডাকে আমি দেখি যে শিলায়িত্ত হালদার কি। ব্যাপার তো একটা মিথ্যা কথা আমার ছেলেকে নিয়ে ছেলে যদি কিছু পড়ে থাকে তুমি যাও থানায় ওকে আমি যখন ও আমাকে তারপর পার্টি তৃণমূল করা যাবে না বলে আমাকে হুমকি দিচ্ছে জানে মারার হুমকি দিচ্ছে কয়েকবার মানে অনেক চার পাঁচটা লোক ধরে হুমকি দিচ্ছে হাঁকবারে সিসিটিভি ফুটেজ আছে আমি আজকে থানায় এফআইআর করে এসেছি কালকে আইসি সাহেবকে আমি বারবার ফোন করেছি যে স্যার আপনি আসুন দিয়ে এসে অ্যারেস্ট করুন রাত্রিবেলায় আমাদের কোনো ছেলেপেলে যদি কিছু হচ্ছে আপনি তো সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে এসে নিয়ে চলে যাচ্ছেন আমি বুঝতে পারছি না যে আইসি সাহেব কেন ওদের কংগ্রেস বাহিনীর যে মাডাস সিন্ডিকেটের লোককে ধরছে না কেন কংগ্রেস তো চাইছেই যে তৃণমূল সরকার তৃণমূল না থাক বহরমপুর শহরে এখন বহরমপুর শহরে তৃণমূলের অনেক ভালো প্রতিষ্ঠা আজকে নারুকুমাল মুখার্জি আমাদের পৌরসভার চেয়ারম্যান আমাদের ব্লকে আমাদের মনোনয়ন করা হচ্ছে প্রধান চারটে অঞ্চলে আমাদের পাঁচটা অঞ্চলে প্রধান আমাদের ব্লকেও অনেক তৃণমূলের ভালো কাজ এখন আমাদের এটা ওরা মেনে নিতে পারছে না এখন ওরা কিছু লোককে উস্কাচ্ছে যে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করতে হবে সেই জায়গাটায় আমি প্রোটেস্ট করছি আমাদের লোকজনকে কেউ যাচ্ছে না ওরা জবরজবস্তি এটা করার চেষ্টা করছে তো তাতে কালকে রাত্রিবেলায় গিয়ে আমাকে মারার হুমকি দিয়ে এখন পর্যন্ত আইসিসি আর কোনো কিছু করেনি কালকে থেকে রাত্রি বারোটার পরে আমি মোটামুটি পাঁচ ছবার ফোন করেছি আমি এমনকি রাজ্য মানে যে তৃণমূলটা আমরা কেন করবো না আমাদের মমতা ব্যানার্জির আমাদের প্রতিষ্ঠা মানে আমাদের সরকারের নেত্রী আমাদের যে মানে একটা নেত্রী কাছে আমরা আবেদন করছি যে আমাদেরকে তৃণমূলটা কি করতে দেবে না এই কংগ্রেস না এই আর আমি বুঝতে পারছি না যে আমাদেরকে ধমকি দিচ্ছে দিনের পর দিন আমি কমপ্লেনের পর কমপ্লেন করছি আইসিসি আর একটা বারও কিন্তু কোনো কাজ করছে না কংগ্রেসেরই এক মারা সিন্ডিকেটের একজন বলেছে স্বীকার করেছে যে হ্যাঁ ওই সাজ্জুকে মারার প্ল্যান করা হচ্ছে সেটা আইসির কাছে স্বীকার করেছে তবুও কিন্তু কে কে নাম দিয়ে দিয়েছে শিলাদিত্য হালদার আপনার ছিদাম ঝরু প্রবীণ ঘোষ বাইক চালাচ্ছিল সেই কারণে আপনাকে মানে আপনার বাড়ির শিলাদিত্য হালদার প্রতিবাদ করতে হয় সেটা কি একটা ঘটনামূলক ঘটনা আমার ছেলে যদি জোরে বালি আমার ছেলে টেকনো ইন্ডিয়াতে পড়াশোনা করে